বাপরে, এই অ্যাক্সিডেন্ট আমি জীবনে ভুলতেছি না। বাংলাদেশি মুভি নিয়ে অনেকের অনেক রকম ধারণা আছে। কেউ বলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন উন্নত হচ্ছে, কেউ বলে না এটা এখন আগের মতো বস্তি আছে, কেউ বলে কপি পেস্ট করতেছে। বাট যাই হোক, দিন শেষে আমরা সবাই এক বিষয়ে একমত যে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিটা এখন পর্যন্ত সেই অর্থে এত উপরে উঠে নাই। এই ব্যাপারে আমরা সবাই ভাই ভাই, অ্যান্ড এই জন্যই হয়তোবা আমরা বাংলা সিনেমা দেখা কমাই দিচ্ছি। সো আই ওয়াজ থিঙ্কিং যে হোয়াট ইফ আমরা বাংলা সিনেমা দেখি না বলেই আমরা জানি না এই ইন্ডাস্ট্রির কারেন্ট এক্সাক্ট অবস্থাটা কি। হোয়াট ইফ বাংলা সিনেমা দেখতে বসলে দেখবো যে মার্ভেল ডিসি লেভেলের VFX আমাদের বাংলা সিনেমাতেও আছে, আর জন উইক হয়তো কোনো শাকিব খানের মুভির নকল। মানে আমাকে গালি দিয়ে না, আমি জাস্ট সেইং আর কি যে হোয়াট ইফ। সো এই কথা ভেবেই বেসিক্যালি আমি ইউটিউবে সার্চ দেই নিউ বাংলাদেশি সিনেমা, অ্যান্ড ও মাই গড, অনেক বড় ভুল হয়ে গেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমরা রিভিউ করবো এমন একটা বাংলা সিনেমা যাকে আমি ভুলে দেখে ফেলছি। ইন্ট্রো। এ ওয়েট, অন্তিক ভাইয়ের এই ভিডিওতে কোনো স্পন্সর নাই? Hey guys, what's up? কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ, আজকে আমরা রিভিউ করব নিউ বাংলা মুভি 2019। সো এই মুভির নাম হচ্ছে গিয়ে আমি তোমার হতে চাই। টিপিক্যাল বাংলা মুভি নেই, নায়ক হলেন বাপ্পি আর নায়িকা হচ্ছে মিম। প্রথমত এই মুভি দেখে আমার প্রথম যে অবজারভেশন সেটা হচ্ছে গিয়ে কি সুন্দর এরা স্পন্সর পেয়ে গেল না, স্ক্রিনের উপর সুন্দর মাইরা দিছে। মানুষ মেইন মুভি দেখুক কি না দেখুক স্পন্সরের নাম মুখস্থ হয়ে যাবে। আমার কেন এরকম কোন স্পন্সর আসে না? তোমার স্পন্সর আসে না, বুঝাও আমারে বুঝাও। এনিওয়েজ, মুভি শুরু হয় ভিলেনকে দিয়ে, এন্ড অবভিয়াসলি ভিলেন হলো আমাদের সবার প্রিয় মিশা সদাগর ভাই। মানে মিশা সদাগর আর শাকিব খান হচ্ছে গিয়ে বাংলা সিনেমার বাপ মায়ের মতো অ্যাকচুয়ালি। মানে সবাই ডিসমেয়ে চলে যাবে, কিন্তু এরা দুইজন ভিলেন কত ভয়ানক সেটা বুঝাতে ফার্স্টে দেখানো হয় একটা ক্রিমিনাল লিডারকে, যে তার কোন একটা কাজ করতে ব্যর্থ হয়, এন্ড তাই তার বস মিশ্রদগর তাকে ডেকে আনে। লিডার কাকতি মিনতি করে বলে, ভাই আমার ভুল হয়ে গেছে। আই এম লাইক, বাংলা সিনেমা না এটা, তুমি শেষ। কিন্তু আমার সকল প্রেডিকশন ভুল প্রমাণ করে মিশা সদাগর বলেন, তোর পায় গুলি করছিস কেন? দেখছ না ওই আমার ভাই খুঁয়া ডাকছে, আমি ভাই হইয়া ভাইরে কেমনে গুলি মারি, যা ওরে হাসপাতালে নিয়ে যা। এইটা দেখার পর আই ওয়াজ লাইক, হোয়াট, বাংলা সিনেমা কি তার মানে আর প্রেডিক্টেবল না? বাংলা সিনেমার কি আসলেই তাহলে উন্নতি হয়েছে? এত ঝামেলা গিয়ে লাভ কি? ওর মুখ ঠেকায় পাঁচটা গুলি কর না ভাই। ও না, আগের মতোই আছে। এই পয়েন্টে আমরা জানতে পারি মিশা সদাগরের আন্ডারে কাজ করা সবাই অশিক্ষিত। তাদেরকে মিশা সদাগর ভাই বলেছেন পাঁচটা গুলি করতে, কিন্তু তারা গুলি করে। আমি লাইক, কি কাউন্ট করতে পারোস না? এখন নতুন লিডার কে হবে সেটা মিশা সদাগর ফিক্স করে, এন্ড সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় নায়ক বাপ্পি ভাই। এন্ড এটা কি লাগাইছো মুখে? এটা কি দাড়ি না অন্য কিছু? আর বাবু তুমি কি? ও কি কিউট। তো নতুন লিডার হিসেবে বাপ্পি ভাইয়ের কাজ ঢাকার সব গুন্ডা পান্ডা মাস্তানদেরকে তার কবলে আনা, এন্ড এই কাজে উনি কোনো বন্দুক টন্দুক ইউজ করবে কিনা সেটা জিজ্ঞেস করলে উনি রিপ্লাই দেন, উপরওয়ালা মুখ দিয়েছে কথা বলার জন্য আর আমি মুখের শতভাগ ব্যবহার করতে এসেছি। ওয়াও, লজিক আর জি ওইতা গুন্ডাইছো কেন? এরপর কিছু জামশট দেখানো হয় যেখানে দেখানো হয় বাপ্পি কি হয়ে পুরো ঢাকাকে তার কবজায় আনছে, বন্দুক রাখে, টাকা দেয়, টাকার বদলে উনি গোলাপ ফুল দেয়। এন্ড এই পয়েন্টে আপনার পুরো মুভিটাকে জিতের বস মুভির মতো মনে হলেও না, একটা বড় টুইস্ট আছে পরে, ট্রাস্ট মি। সিনেমার একটা পয়েন্টে দেখা যায় বাপ্পি তার মোবাইলে 2000 টাকা ফ্লেক্সি করতে পাঠায় তার ওই পিচ্চিকে। পিচ্চি ফোন রিচার্জ করার টাইমে তার চেয়েও সাইজে আই ডোন্ট নো 50 গুণ বড় একটা মেয়েকে দেখে ক্রাশ খায়। মানে বাবু পৌঁছাইতে পারবা না ওই পর্যন্ত? মানে ওর হাসি এত কিউট কেন? এই টাইমে পিচ্চি জানতে পারে বাপ্পির মোবাইলে রিচার্জ আসে নাই। কেন আসে নাই সেটা খোঁজ নিতে গিয়ে জানতে পারে মেয়ের চক্করে পড়ে নাম্বারই ভুল দিছে ওই পিচ্চি। সে এখন কি করবে আইডিয়া চায় দোকানদার পিচ্চির কাছে, এন্ড দোকানদার পিচ্চি বলে, বুদ্ধি দেব তোমার তো অনেক ব্যথা করতেছে, ঠিক আছে তোর মত আমি মেসেজ করে দিচ্ছি। তারপর আইডিয়া কি জানতে চাইলে সে বলে, আচ্ছা বস এক কাজ কর, যে নাম্বার টাকা গেছে তার ফোন করা হাতে পায়ে ধর, যদি ফের পাঠায় হাতে পায়ে ধরবো আমি, তুই আমার চিনিস।
জি ভাইয়া, আপনি আইডিয়ার জন্য কিছুক্ষণ আগে আরেকজনের ঘাড় মালিশ করতেছিলেন। এনিওয়েজ, পিচি রাজি হয় এন্ড কল দিয়ে দেখতে পারে এটা আসলে একটা মেয়ে এবং মেয়েটাই আসলে নায়িকা। আমি তো বুঝতেই পারিনি। সো তাদের দুজনের কনভারসেশনটা ছিল অনেকটা এরকম। আই স্টুপিড, এত বড় ফোন দিচ্ছেন কেন? ওইটিং দেখে বুঝতে পারছেন যে অন্য কারোর সাথে কথা বলছি? আন্টি, দুকি, আপা, প্লিজ বুঝার চেষ্টা করেন, রাখেন ফোন। ফাউল কোথা কার। আমি লেজিট এই পয়েন্টে ভাবছি নায়ক ওই পিচ্চিটা এবং নায়িকা হচ্ছে গিয়ে মিম। বাট এনিওয়েজ, বাজেভাবে টাকা উদ্ধারে ফেল করার পর বাধ্য হয়ে পিচ্চি বসকে জানায়। শিশু নির্যাতন, আমাকে ছাড়, আমি ওরা মেরে ফেলবো, আমি ওরা মেরে ফেলবো, ওর ছাড়লি কেন? আমি না এই পয়েন্টে মুভি কম স্পন্সরশিপ বেশি দেখতেছি ভাই, একটু একটু মানে লেখাগুলো সরেন ভাই, আমি একটু মুভিটা দেখতে চাই। এনিওয়েজ, মুভির এক পর্যায়ে দেখা যায় র্যান্ডম এক চাঁদাবাজ বাপ্পির এক চাঁদার সোর্সকে কিডন্যাপ করে নিয়ে গেছে অ্যান্ড বাপ্পি খেপে গিয়ে তাকে বাঁচাতে যায়। ভিলেন তখন তাকে দেখে ঐক করে, ঐক করে মানে হচ্ছে গিয়ে যে এটা করে অ্যান্ড তখন বাপ্পি বলে তোর পরের ডায়লগটা কি হবে তা বলে দিচ্ছি। তোরা কে, কোথায় আছিস? এক্ষুনি আমিরকে শেষ করে দে। ওরে বাবারে, প্রেডিক্টেবল হওয়া জোক মারতেছ নিজে কি বাবা। মারামারি শেষ হওয়ার পর অ্যাজ অলওয়েজ সেখানে পুলিশ যায় অ্যান্ড পুলিশ জানতে পারে এটা বাপ্পির কাজ। পুলিশ বাপ্পিকে খুঁজে পায় অ্যান্ড দেন সার্চ করে দেখে তার কাছে গোলাপ ফুল ছাড়া কিছু নাই। এখন দেখেন বাপ্পি ভাইয়া কিভাবে যায় ফুল দিতে। এই পয়েন্টে আমি প্যারা খেয়ে গেছিলাম যে তার মানে কি এখানে বাপ্পি আর পুলিশ অফিসারটা কাপল, যেমন মিম আর ওই পিচ্চিটা, যারা বেসিক্যালি লুকিয়ে লুকিয়ে তাদের দুষ্টু মিষ্টি প্রেম করছিল। পিচ্চি বারবার মিস কল দেয় আর মিমের তো ইউনিভার্সিটি বা চাকরি বাকরি কিছু নাই, এই জন্য সে বারবার পিচ্চি ফোন ধরে আর পিচ্চির মোবাইলে টাকা কাটে। যাই হোক, এভাবেই মিম খালি ওই পিচ্চিটাকে না বাপ্পির পুরো গ্যাংকেই ফতুর করে দিল। এদিকে বাপ্পি ভাই তার নিজের কাজে ব্যস্ত, উনি আরেকটা লোককে কোনো কারণে গুলি করতে যান। এই টাইমে তার ফোনে একটা কল আসে অ্যান্ড অবশ্যই এটা মিম আপু। মিম বাপ্পিকে বলে সে যেন ওই লোকটাকে গুলি না করে। এটা দেখে আমি এবং আমার সাথে মুভিতে বাপ্পি ভাইও অবাক হয়ে গিয়ে জিজ্ঞেস করে তুমি জানলা কেমনে? ছাগল গ্রুপের ছাগল, তোমার বায়োডাটা আমি নিয়েছি। বায়োডাটা এটা কবে লেখা থাকে আপু? বাপ্পি তো অশিক্ষিত ছাগল, এই জন্য সেটা না বুঝে মাথা চুলকায় অ্যান্ড সেটাও আমাদের মিম আপু প্রেডিক্ট করে। যখন জিজ্ঞেস করে এটা জানলো কেমনে, তখন মিম আপু বলেন সেটা তো আরো সোজা। আচ্ছা শোনো, আমার মতো সুন্দর আর কোকিল কণ্ঠে মেয়ে ফোন করে নায়িকার মধ্যে প্রথম ফোন আলাপ হয়। এখন কথা হচ্ছে, ধরেন যে আপনার সাথে আমার প্রথম ফোন আলাপ হইলো, আপনি আমাকে কি বলবেন? হাই, হ্যালো, কেমন আছেন, রাইট? কিন্তু মুভিতে শোনো, আমি কিন্তু অনেক বাবু, দুই দিন হয় নাই, তুমি ওকে চিনো, দেখলে তুমি কন্ট্রোল করতে পারবে না, আমাকে দেখলেই তোমার কিস করতে মন চাইবে। ও ওয়াও, বাপ্পি ভাই তার প্রেম চালিয়ে যায় এবং মিম একদিন বাপ্পির পাঠানো এক সেলফিতে দেখে যে বাপ্পির পাশে একটা গিটার অ্যান্ড দেন সে বাপ্পিকে জিজ্ঞেস করে তুমি গিটার বাজাতে পারো? তখন বাপ্পি ভাই বলেন গিটার বাজানো আমার শখ ছিল, এখন আমি আর বাজাতে পারি না কারণ তুমি সিঙ্গেল। আইসে এই শুনে মিম আপু বলেন প্লিজ আমাকে এই গানটা গিয়ে ভিডিও করে পাঠাও অ্যান্ড বেসিক্যালি এখানে এই মুভির টাইটেল ট্র্যাক আমি তোমার হতে চাই গানটা প্লে করা হয় অ্যান্ড টু বি অনেস্ট গানটা সুন্দর। আই মিন আমি এখানে প্লে করতে পারবো না কপিরাইটের কারণে, বাট গো চেক ইট আউট। এরপর একদিন আসে আমাদের বাপ্পি ভাইয়ের বার্থডে অ্যান্ড সবাই সেলিব্রেট করছিল অ্যান্ড অবভিয়াসলি আমাদের এই পপার কাজ করতেছে না ভাই, জীবনে কি এই জিনিসটা টাইম মতো কাজ করছে? যাই হোক, পার্টির মধ্যে মিম বাপ্পিকে ফোন দেয় অ্যান্ড ফোন দিয়ে বাপ্পিকে বলে বাপ্পি নাকি ভাইরাল। কিভাবে? মিম বাপ্পির গানের ভিডিও ইউটিউবে দিয়ে দিয়েছে এবং সেটা ভাইরাল হয়ে গেছে অ্যান্ড এটা দেখে আই এম লাইক আচ্ছা এমনে ভাইরাল হয়, আমিও একটা গান বানাইছি, আমারটাও ভাইরাল করে দেন। গান গিয়ে ফেমাস হয়ে গেল বাপ্পি ভাইয়া অ্যান্ড প্রথম আলোতেও নাম আসছে, সাবাস। ও ফ্রন্ট পেজে, ওরে বাপরে। এদিকে মিশা সদাগর ভাই খ্যাপা, বাপ্পি যে প্রেম করতে করতে সব কাজ লাঠে উড়ায় দিছে এটাতে মিশা সদাগরের অনেক আর্থিক লস হয় আর আমাদের বাপ্পি ভাই উনি তো প্রেম পীড়িতই হাবুডুবু পড়ান আমার। হ্যাঁ,
যাই হোক, এতদিন ফোন আলাপ করার পরে বাপ্পির সাথে মিম প্রথমবারের মতো সামনাসামনি দেখা করতে রাজি হন। কিন্তু মিম এখানে একটা গেম খেলে, মিম যায় ঠিকই কিন্তু অ্যাক্ট করে সে মিম না, সে মিমের বেস্ট ফ্রেন্ড। এবং সে খুব লুচু দুষ্টু দুষ্টু ক্যারেক্টার শো করছিল যেটা বাপ্পি ভাইয়ের পছন্দ হয় নাই। এবং এই কারণে বাপ্পি ভাই মেয়েকে একা ফেলে রেখে একটু দূরে গিয়ে মিমকে ফোন দিয়ে বলেন, শ্রেয়া তুমি কাকে পাঠিয়েছো ইন্টারভিউ নেওয়ার জন্য? আর ও তো একটা মেন্টাল। এটা শুনে মিম আপু বলেন, তোমার কি মনে হয় তুমি পাস করেছো নাকি ফেল? অবশ্যই ফেল করেছি, কারণ আমি ওকে ললিপপ খাওয়াতে পারিনি। না, তুমি পাস করেছো। তাই? তাহলে কখন তোমাকে দেখছি? পেছনে তাকাও। তারপরে যা হয়েছে সেটার জন্য আই গেস আমি কেন, এই তাবৎ দুনিয়ার কেউ রেডি ছিল না। অন্যান্য রোমান্টিক সিনেমাতে কি হয়, নায়ক আর নায়িকা যখন একটা ডিস্টেন্সে দাঁড়িয়ে থাকে তখন নায়ক দুই হাত ছড়িয়ে দেয়, নায়িকা দূর থেকে দৌড়ায় দৌড়ায় এসে নায়ককে জড়িয়ে ধরে। এটা শাহরুখ খানের একটা আইকনিক পোজ। এখানেও সেটাই হয়েছে, পুরো উল্টাটা হয়েছে। এখানে লেজিট নায়িকা দুই হাত ছড়ায় ছিল এবং নায়ক দৌড়ায় দৌড়ায় গেছে। বিশ্বাস হচ্ছে না? নিজে দেখেন। এটাই হচ্ছে কি জেন্ডার ইকুয়ালিটি। প্রেম করতে করতে একদিন মিম আবদার করে বসে, প্লিজ আবির তুমি সন্তোষে জীবনটা ছেড়ে দাও। ছেড়ে দিছে বইন, থ্যাঙ্কস টু ইউ, তোমার কারণে বাপ্পির ব্যবসা পুরো লাড়ে উঠছে। এদিকে মিম আপু আবার ডায়লগও মারে, মনে রেখো আমি গিটারওয়ালা আবিরকে ভালোবাসতে চাই, অস্ত্রওয়ালা আবিরকে নয়। আরে বাবা রে, যখন ফোনে বসে আমি অনেক হট, আমি অনেক সেক্সি বলতেছিলাম, তখন তো বাপ্পি ভাইয়ের হাতে গিটার ছিল না, তখন তো ওনার কালো বন্দুকই ছিল। যাই হোক, গার্লফ্রেন্ডের থ্রেডকে বাপ্পি ডিসাইড করে সব ছেড়ে দিবে, এন্ড আমি জানি না ছাড়ার কি আছে, বাট যাই হোক। এখন আপনি যদি আমার গার্লফ্রেন্ড হন, আমি যদি আপনাকে কেয়ার করি, তাহলে আমি কি করব, আপনাকে কোথাও একটা জায়গায় লুকায় রাখবো আনটিল আমি আমার এই গুন্ডামের লাইনটা ছাইরা আসতে না পারি। বাট না, আমাদের বাপ্পি ভাই কি করলেন, লল আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে তোমার কাছে আসছি, আমি এখন তোমাকে বলবো ওর কারণেই তোমার ব্যবসা লাটে উঠছে, তুমি এখন মারা খাও। এতে যা হওয়ার তাই হইলো, আমাদের মিশা ভাইয়া খেপে গেলেন এবং তাদের পিছে গুন্ডা লাগাই দিলেন। এরপর মারামারির সিন, যেখানে ফিজিক্সের লয়ের 14 গুষ্টি উদ্ধার করে ফেলছে এবং এই মারামারি করার একটা পর্যায়ে মিমের মাথাও ফেটে যায়। মিমের মাথা যে ফাটায় তাকে বাপ্পি মাইরও দেয়, এন্ড দেন আগাছা জন্মানোর আগেই তা কেটে ফেলতে হয়, তাই আজ তোকে ছেড়ে দিয়ে গেলাম। গার্লফ্রেন্ডের মাথা ফাইটে গেছে, উনি এদিকে ডায়লগ মারতেছে বিশা বিশা। যাই হোক, মিমকে ডক্টরের কাছে নিতে গেলে মিম যেতে চায় না, কিন্তু কেন সেটা জানতে গিয়ে বাপ্পি জানতে পারে মিমের ব্রেনে টিউমার আছে, অনেক টাকা লাগবে চিকিৎসা করতে, ঘরবাড়ি বেচা লাগবে, তাই মিম তার মাকে চিকিৎসা করতে দিচ্ছে না। চিকিৎসার পরও যদি ও মারা যায় তাহলে তার ফ্যামিলি থাকবে কই? তখন বাপ্পি বলল, চিকিৎসা হবে কিন্তু টাকা? আরে ভাই, ইউটিউবে ফেমাস না উনি, সমস্যা নেই, ইউটিউবে মনিটাইজেশনের তো কোটি কোটি টাকা আসেই, আপনি তো ভাইরাল। বাপ্পি ডিসাইড করে সে গান গেয়ে টাকা কামাবে, কিন্তু তার পথে অনেক অবস্টেকল আসে, হয় কোনো ভিলেন এসে আমদানি হয় আর নাহলে টাকার অভাব। এই মোমেন্টে ওকে সাহায্য করে কে 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 গেস করেন? ইয়েস, আমাদের কি কিউট বাবু। এই মুভিতে আমার ওরে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। জানি খুব সামান্য টাকা, তাও যদি কোনো উপকারে আসে। তুই টাকা কোথায় পেয়েছিস? মালে আসে ধরি আই বস, বিজলিকে বিয়ে করবো বলে কিছু টাকা জোগাড় করছিলাম, বিজলি সব কথা শুনে আপনাকে টাকাটা দিতে বললো। যাই হোক, এরপরে আহামরি কিছু হয় নাই, মারামারি করে মিশা সদাগর শেষ, মিমের চিকিৎসা ডান, এন্ড এরপরে দি এন্ড। এই মুভি থেকে আমরা কি শিখলাম? নাম্বার ওয়ান, আপনার লাইফে মেয়ে আসলে কাজের পুরা 12টা বাজবে। মিম যেমন পুরা গ্যাং এর কাজ ধ্বংস করে দিয়েছে, তেমনি ওই এক মেয়ের জন্য কিন্তু আমার প্রিয় ক্যারেক্টারটা ফ্লেক্সি লোড করতে পারে নাই। সব মেয়ের দোষ, প্রেম করবেন না। সাদমান ভাই, এই মুভিটা আপনি আপনার যে নতুন প্রেমের অ্যাগেনস্টে যে ভিডিওটা বানান সেটা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন ইফ ইউ ওয়ান্ট। আর সেকেন্ড জিনিস যেটা জানতে পারছি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মুভির অবস্থা আসলেই বাজে। Okay, that's cool.